ছোট ও বড় পর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। তবে গেল কয়েক বছর ধরে তিনি চিত্রনায়িকা পরিমণির মম হিসেবে সমধিক পরিচিত। কিন্তু অবাক করা বিষয় হলো, তাদের মধ্যে এখন দা কুমড়ার সম্পর্ক বিরাজ করছে, এমনই কানাঘুষা চলছে মিডিয়া পাড়ায়। পরিমণি যখন মাদক মামলায় গ্রেপ্তার হন, তখন ছায়ার মতো পাশে ছিলেন চয়নিকা চৌধুরী। তখন এই নায়িকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন তিনি, জানিয়েছিলেন পরিতাকে মম বলে ডাকেন। ছোটবেলায় মা হারানো এই নায়িকা তার মাঝে মায়ের ভালোবাসা খুঁজে পান, তিনিও নাকি তাকে সন্তানের মতো ভালোবাসেন, স্নেহ করেন। এখন প্রশ্ন হলো, মা মেয়ের সম্পর্ক খারাপ হলো কেন? শোনা যাচ্ছে চয়নিকা পরিমণির সম্পর্ক খারাপ হওয়ার নেপথ্য কারণ শবনম বুবলি। একদিকে বুবলির সঙ্গে পরিমণির দ্বন্দ্ব রয়েছে, মাঝে মাঝে তারা সামাজিক মাধ্যমে অসামাজিক যুদ্ধে নেমে পড়েন। অন্যদিকে বুবলির সঙ্গে চয়নিকার সম্পর্কটাও ভালো, এটা পরিমণির একদম পছন্দ নয়। কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে পরিমণি জানিয়েছিলেন, তার শত্রুর সঙ্গে বন্ধুত্ব করা ব্যক্তির মুখও দেখতে চান না। কার উদ্দেশ্যে স্ট্যাটাস দিয়েছেন পরিমণি তা উল্লেখ করেননি, তবে অনেকের মতে চয়নিকা চৌধুরীকে ইঙ্গিত করে স্ট্যাটাসটি দিয়েছিলেন তিনি। পরিমণির ওই স্ট্যাটাসের পরপরই চয়নিকা এক সাক্ষাৎকারে ইঙ্গিতপূর্ণভাবে জানান, বুবলি খুবই ভদ্র ও বিনয়ী একজন মানুষ। এরপর থেকে নেটিজেনরা মোটামুটি নিশ্চিত হয়ে যান যে পরিমণি চয়নিকার মা মেয়ের সম্পর্কের মাঝে বুবলি নামের একটি দেয়াল তৈরি হয়ে গেছে, ফলে তারা এখন শত্রু। সত্যিই কি পরিমণির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে? প্রশ্নের উত্তর জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় চয়নিকা চৌধুরীর সঙ্গে, তবে তিনি এ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হলেন না, এমনকি এ নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি। এই বিষয়ে না কথা বলতে চাচ্ছি না, হ্যাঁ কোনো আর একদিন কথা বলবো, আমি এটা শুটিং এর মধ্যে আছি, তো আমি কথা বলতে চাচ্ছি না। আর আমি তো জানি না কি হয়েছে কি না হয়েছে, হ্যাঁ আমি আসলে এটার ব্যাপারটা আমার কাছে জানা নাই। কয়েক মাস ধরে চয়নিকার সঙ্গে দেখা যাচ্ছে না পরিমণিকে, সামাজিক মাধ্যমেও নেই তাদের যৌথ কোনো স্ত্রীর চিত্র, সেই সঙ্গে তার এমন এড়িয়ে যাওয়া কথা দুয়ে দুয়ে চার মিলিয়ে দেয়। পরিমণি ও বুবলি দুজনকে নিয়েই ছবি বানিয়েছেন চয়নিকা চৌধুরী। তার প্রথম সিনেমা বিশ্বসুন্দরীতে অভিনয় করেন পরিমণি। এছাড়া চলতি বছর জানুয়ারিতে মুক্তি পাওয়া কাগজের বহু ছবিতেও দেখা গেছে তাকে। আর গেল বছর বুবলিকে নিয়ে নির্মাণ করেন প্রহেলিকা নামের চলচ্চিত্র। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।